যাদের ভিডিওতে ভিউ আসছে না, একটা থেকে দুইটা ভিউ এসে থেমে যাচ্ছে, আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, ওই রকম পজিশনে আপনি যেতে পারতেছেন না, তো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে যান। আপনাদেরকে আমি যে সলিউশন দিয়ে দিব, অবশ্যই আপনাদের ভিডিওটা আপনার ভাইরাল করতে পারবেন। ওকে, তো বাধাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যাবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, যারা যারা এখনই আমাদের এই পরিবারের সদস্য নেই, অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এখনই পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমাদের এই চ্যানেল আমরা প্রতিনিয়ত ওই রকম আপডেটগুলো দিয়ে থাকতেছি। ওকে, তো আমরা এখন সোজা আমাদের ফোন স্ক্রিনে আমরা চলে যেতেছি, আপনারা ফোন স্ক্রিনটা লক্ষ্য করুন। তো বন্ধুরা, 4টা থেকে 5টা ভিউ আসা কীভাবে আপনারা কমাবেন, আপনাদের ভিডিওতে কীভাবে আপনারা 1000 থেকে 1500 ভিউ নেবেন, তো জানাবো আজকের এই ভিডিওতে। এ টু জেড আমি আপনাদেরকে কুলাসা মেলাসা একদম ক্লিয়ার করে দেবো। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা কোন শুটি টানাটানি করে দেখলে কিন্তু আপনারা এখান থেকে কিছু বুঝবেন না এবং কিছু শিখবেন না, কারণ এইগুলো হচ্ছে ইউটিউবের টিপস। আপনারা যদি 1-2 মিনিটের ভিডিওটা যদি ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ভিউগুলো বাড়িয়ে নিতে পারবেন। ওকে, তো বাই দ্য ওয়ে, আজকে আমি বেশি বক বক না করে সোজা চলে যেতে চাই আমাদের মানে ওয়াইট স্টুডিওতে। সোজা আপনারা ওয়াইট স্টুডিও চলে যাবেন, আমি কিন্তু কুলাসা মেলাসা আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব যে ভিডিওর অ্যানালিটিক্সে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউ বাড়িয়ে নেবেন। এই দেখেন বন্ধুরা, আমি কিন্তু 6 ঘন্টা হয়েছি ভিডিওটা আপলোড করছি, তো দেখেন আমার 6 ঘন্টা হয়েছি ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওতে যদি মানে সবটি এইগুলো দেখেন, এখানে একটা টিক চিহ্ন দেখতে পারতেছেন আপনারা, এই এই টিক চিহ্নটা যদি এখন খারাপ হয়ে যেত, মানে উপর দিকে সবুজ রঙের কালার হয়ে যদি মানে কারা হয়ে যেত উপর দিকে, তাইলে আমার ভিডিওটা মনে করেন অনেক ভিউ যেত, বুঝছেন। আর এটা আমার কালকে আমার এই ভিডিওতে আপনারা দেখবেন, এই ভিডিওতে মনে করেন 500 থেকে 600 ভিউ অনায়াসে চলে যাইব, বুঝছেন। আরও বেশি ভিউ যাইব একটা সময়, কারণ আমার এইগুলো ভিডিও আমি অনেক রিসার্চ বিসার্চ করে কিন্তু বানাই, তো তাই জন্য বলতেছি এইগুলো ভিডিওতে অনেক সময় দেখবেন আপনারা অনেকটা ভিউ আসছে। তো অবশ্যই আমি আমার ভিডিওগুলো দেখবেন আপনারা, কারণ আমি কিন্তু এখন টপিক চেঞ্জ করছি, বিধা আমার ভিডিওতে ভিউ আসতেছে না, কিন্তু আপনারা যে ভালোবাসা দিতেছেন অবশ্যই ভিউ আসতেছে। দেখেন 400-500-1000 ওইরকম ভিউ কিন্তু আমার ভিডিওতে অনায়াসেগুলো আসতেছে। কো আগে কিন্তু আমি এখানে ফ্রি ইন্টারনেট চাড়তাম, তাই জন্য আমার ভিডিওতে অনেক ভিউ আসতো প্রথম থেকে। এখন ভাবলাম যে আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিই, আপনারা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তো তাই জন্য আমি এখন ওই রকম টাইপের ভিডিও দিই, যেমন আমাদের ভিডিওগুলো দেখে আপনারা একজন ভালো মানের ইউটিউবার হতে পারেন। ওকে, তো বাই দ্য ওয়ে, আজকে বেশি বকবক না করে আমি আপনাদেরকে অ্যানালাইটিক্সে গিয়ে দেখে দিছি যে কীভাবে আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়িয়ে নেবেন, নিজের ভিউজ নিজে বাড়িয়ে নেবেন, কারো পাও চারাচাটি করতে হবে না আপনাকে। অবশ্যই আপনি এই জায়গায় তাই সেখানে দেখতে পারতেছেন না, রিচার্জ এইখানে ক্লিক করবেন। সো এভরিওয়ান, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যে টুলসটা দেওয়া আছে চার্জিং, এখানে আপনি লিখবেন যে টাইপের ভিডিও বানাতে যাচ্ছেন, অবশ্যই এখানে লিখবেন। দেখেন আমি হাউ টু গেট ইউটিউব ভিউজ, আমি এখানে দেখেন চার্জ করে দিচ্ছি, তারপরে এখানে দেখতে আসছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন বন্ধু কন্টেন্ট মোস্ট পপুলার, এখানে কিন্তু মোস্ট পপুলার ভিডিওগুলো আমাদের এখানে শো করাবে ইউটিউব, তো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু কিওয়ার্ডগুলো চার্জ করে নিতে পারবেন। তো এইগুলো কিওয়ার্ড যদি আপনারা চার্জ করে নেন, আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো হবেই, এখানে ভালো পরিমাণে ইনকামও হবে, ইউটিউব অনেক কিছু উঠবে, আপনারা ভালো পরিমাণে সাবস্ক্রাইবও পাবেন, কারণ সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে ভিডিও বানান, তাইলেই কিন্তু আপনাদের ভিডিওগুলো মানে অনেক ভিউ আসবে। ওকে, তো দেখেন এইগুলোর ট্যাগ আপনারা ব্যবহার করবেন। তারপরে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জিনিসগুলো যদি করেন আপনাদের ভিডিওতে অনায়াসে ভিউগুলো আসবে। তারপরে আপনারা কী করবেন, আপনারা সোজা আপনাদের ইউটিউবে চলে যাবেন, তারপরে ইউটিউবে যাওয়ার পরে এখানে চার্জ আইকন দেখতে পারতেছেন, এখানে আসিয়া সরি এখানে আসিয়া মানে লিখবেন আপনি যেটা লিখতে চান ওইটা লিখবেন। আমি তো এখানে একটা জিনিস লিখি টিকটক, আমি লিখি টিকটক ভিডিওর, টিকটক ভিডিওর ভিউ লিখি দাদা, দেখেন কী আসে এখানে, দেখেন টিকটক ভিডিওর ভিউ হ্যাক। দেখেন এখানে যেগুলো হ্যাশট্যাগুলো আসছে এখন কিন্তু ওইগুলো একটা কী করবেন, আপনারা একটা স্ক্রিনশট নেবেন, নাহলে কাঁথাতে এবং রাজি তুলে রাখবেন, এখন ওইগুলো দিয়ে আপনি একটা ট্যাগ বানাবেন, তারপরে ওইটা দিয়ে একটা ডিসক্রিপশন বানাবেন, তারপর ওইটা দিয়ে টাইটেল বানাবেন, তো ওই রকম করে আপনারা কিন্তু আপনাদের সব কিছু কালেক্ট করে নিতে পারবেন। তো এটা তো আপনারা ইংলিশে লেখছেন না, এখন বাংলাতে লিখবেন, বাংলাতে লেখার পরেও কিন্তু আপনার সেমভাবে আসবে টিকটক, দেখাই টিকটক ভিডিও ভাইরাল, দেখেন এখানে টিকটক ভিডিও ভাইরাল, টিকটক কীভাবে তৈরি করবেন, টিকটক আইডি খোলার নিয়ম, টিকটক টিকটক ভাইরাল গান, ওই রকম ওইগুলা ট্যাগ আছে না, ওইটা স্ক্রিনশট নিয়ে সেম টুভাবে আপনারা লিখে দেবেন, দেখবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, এইগুলো আপনি একাধারেভাবে মানে চার্জ আইকনে নিতে পারবেন, দেখবেন আপনার ভিডিওতে এমনি ভিউ আসবে, তো আপনাদের টেনশন করতে হবে না। ওকে, তো বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ওই রকম আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা 1-2 মিনিটের ভিতরে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে।